তো গরম থেকে রেহাই দিতে আর কিছুক্ষণের মধ্যে নামতে চলেছে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি তো উত্তরবঙ্গে তো ব্যাপক ঝড় বৃষ্টি পাশাপাশি আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা এই আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভালো লাগতে লাইক করবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখিনি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিবেগে এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এইসব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া বইতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনাতে বজ্রবৃদ্ধি সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি বেশি গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে দুই ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল একত্রিশ থেকে উননব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি এই সব জেলাগুলিতে সোমবার নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম রাজ্যগুলিতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবত রয়েছে পাকিস্তান সংলগ্ন রাজস্থানেও এছাড়া উড়িষ্যা ও বাংলাদেশে আরও দুটি ঘূর্ণাবত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম পূর্বাবলী হাওয়ার সংঘাতে ঝড় বৃষ্টি উত্তর পূর্ব ও মধ্য ভারতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কয়েকটি রাজ্যেও গুজরাট তাপপ্রভাবে প্রভাবে পূর্বাভাস বেশি নববর্ষের দিন থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বুধবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস এদিকে দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টিও পূর্বাভাস দক্ষিণবঙ্গে এগারো জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া আজ বিকেল বা সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাবড়া হুগলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেসি মেদিনীপুর দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পুর আলিপুরদুয়ার কোচবিহার বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে কলকাতায় বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে সকালে কলকাতায় তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল তেত্রিশ থেকে নব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায় তো ফ্রেন্ডস তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে